হেনরি কিসিঞ্জার তার জীবদ্দশায় বিশ্বের ইতিহাসের কিছু সবচেয়ে ভয়ঙ্কর নৃশংসতার জন্য দায়ী ছিলেন। তার 100 বছরের জীবন থেকে মাত্র কয়েকটি যুদ্ধ অপরাধের কথা তুলে ধরতে চাই, যা তার সত্যিকারের লেগেসি বুঝতে সহায়তা করবে। রিচার্ড নিক্সনের অধীনে কিসিঞ্জারের তত্ত্বাবধানে 1969 সাল থেকে 1973 সাল পর্যন্ত ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওসে কয়েক মিলিয়ন মানুষ গণহত্যার শিকার হয়। কম্বোডিয়ার কার্পেট বোমা হামলার মাস্টার মাইন্ড ছিলেন তিনি, যেখানে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। কিসিঞ্জার ব্যক্তিগতভাবে এর অনুমোদন দেন। কম্বোডিয়ায় মোট 3,875টি বোমা হামলা হয় এবং আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি বোমা হামলা হওয়া দেশ লাওস। 1973 সালে চিলিতে অভ্যুত্থান ঘটাতে মূল ভূমিকা পালন করেছিলেন কিসিঞ্জার। এই অভ্যুত্থানে সালভাদর আলেন্দের সমাজতান্ত্রিক সরকারকে উৎখাত করে গুস্তাভো পিনাশিওর ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। পিনাশিওর নিষ্ঠুর শাসনামলে তার 16 বছরের রাজত্বের সময় কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল এবং হাজার হাজার লোককে করা হয়েছিল নির্যাতন। 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের স্বৈরশাসক ইয়াহিয়া খানকে সাহায্য করেছিলেন কিসিঞ্জার, যার ফলে 3 লক্ষ থেকে 3 মিলিয়ন মানুষকে গণহত্যা করা সম্ভব হয়েছিল। কিসিঞ্জার 1975 সালে ইন্দোনেশিয়ার স্বৈরাচার সুহার্তকে পূর্ব তিমুর আক্রমণ করার কর্তৃত্ব দেন এবং অস্ত্র সরবরাহ করেন। এই অভিযানের ফলে গণহত্যা ও 4 বারের দুর্ভিক্ষে 2 লক্ষেরও বেশি তিমুরিয়ার মৃত্যু হয়। 1976 সালে বামপন্থীদের বিরুদ্ধে নোংরা যুদ্ধের জন্য আর্জেন্টিনার ডানপন্থী সামরিক জান্তাকে পূর্ব অনুমোদন দেন কিসিঞ্জার, যার ফলে নির্মম হত্যা ও নির্যাতনের শিকার হন এবং নিখোঁজ হয় 30,000-এরও বেশি মানুষ। এগুলো কিসিঞ্জারের অপরাধের যে লম্বা তালিকা তার একটি ছোট্ট ঝলক মাত্র। প্রতি বছর আরো নতুন নতুন জিনিস প্রকাশিত হচ্ছে। কিসিঞ্জারকে মূলধারার রাজনীতিতে সম্মান ও উচ্চ মর্যাদা দিয়ে প্রতিষ্ঠা করা হলেও এটা স্পষ্ট যে ইতিহাসের অন্যতম গণহত্যাকারী হিসাবে তার নাম সঠিকভাবে মনে রাখা উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।